देशेर 10टी केंद्रीय ट्रेड यूनियन देश जुड़े बृहस्पतिवार धर्मघटेर डाक दिएछिल। राज्येও पालित हलो धर्मघट। सीपीएम कांग्रेस এই ধর্মঘট সমর্থন করলেও বিজেপি ধর্মঘটের বিরোধিতা করে। ধর্মঘটের দিন বাধারঘাট চমোহনীতে এক কংগ্রেস সমর্থকের দোকানে হামলা করে বন্ধ সমর্থনকারীরা লুটপাট করে দোকানের জিনিসপত্র। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে এডিনগর থানায় ছুটে যান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস। থানায় দাঁড়িয়ে তিনি এই অভিযোগ করেন। বাধারঘাট চমোহনীর এখানে আমাদের এক কর্মীর দোকান আছে মিন্টু দে। কালকে দুপুর বেলায় বিজেপির ওরা এসে তালা লাগাইছে, সন্ধ্যার সময় আবার তালা চাবি দিয়ে গেছে। রাত্রেবেলা এটা শাটার দেওয়া, শাটারটা ভাঙতে গেলে 2-3 ঘন্টা সময় লাগছে এবং দোকানের সমস্ত মাল লুটপাট করছে। ফ্রিজটা ভেঙে রাস্তায় ফেলে দিয়েছে, ক্যাশ বক্সটাকে ভাঙা, টাকা পয়সা নিয়ে গেছে। প্রশ্ন হচ্ছে এখানে একটা সিসি ক্যামেরা আছে, বাজারে 4 জন গার্ড থাকে, কেউ জানে না বললে এটা হবে না। সিসি ক্যামেরাতে কারা মিসক্রিয়েট করছে সেটা আছে, তারপর 4 জন গার্ড আছে। আমি ওসি সাহেবকে বলেছি পুলিশের উপর আস্থাটা মানুষ হারাচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস বলেন, সিপিএম এর কায়দাতেই বিজেপি রাজ্য জুড়ে সন্ত্রাস কায়েম করছে। মাত্র 3 বছরের মধ্যে বিজেপি আইপিএফটি সরকারের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা শুরু হয়েছে। আর এখানে বিগত 25 বছর কংগ্রেস কর্মী, বহু হাজার হাজার কংগ্রেস কর্মীর বাড়িঘর পুড়েছে, খুন হয়েছে সিপিএম, কিন্তু কংগ্রেসকে শেষ করা যায়নি। বিজেপি 3 বছরের মাথায় শেষ হয়ে গেছে, এটা সিপিএম এর এপিটুকু। তখন সিপিএমও সন্ত্রাস করে রাজত্ব কায়েম করতো, বিজেপিও আজকে 3 বছরের মধ্যে ক্ষমতা মানুষ হারাবার ভয়ে দলের মধ্যে বিভাজন হয়ে গেছে। দলের এক দল 20 থেকে 21 জন এমএলএ প্রত্যেক দিন বলছে সরকারটা ঠিকঠাক চলছে না, মানুষ ওরা সেখানে। এখন ওদের মধ্যে লড়াই আরম্ভ হয়েছে, ভাগ বাটোরা, আপনার মণ্ডলে মণ্ডলে মারামারি, পাহাড়ে যান বিজেপি আইপিএফটি মারামারি, খুন হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, মানুষের সুবিধা দিব না। আর এর মধ্যে পীযূষ বিশ্বাস বলেন, সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে। পুলিশের সামনে বিজেপির লোকজন সন্ত্রাস করছে, কিন্তু পুলিশ আক্রমণকারীদের কোনো বাধা দেয়নি। কংগ্রেস টানা 25 বছরের বাম শাসনের অত্যাচার সহ্য করেছে, বিজেপির জামানাতেও একই অবস্থা। তবে এইভাবে রাজ্যের কংগ্রেসকে শেষ করা যাবে না বলেও মন্তব্য করেন কংগ্রেস সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।